আসসালামু আলাইকুম হোম প্রি ডট কমে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি বাড্ডা লিঙ্ক রোডে দেখব এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ প্রপার্টি সিডির এরিয়াটাতে দাঁড়িয়ে আছে তো সাথে থাকবেন শেষ পর্যন্ত সবসময়ের মতো একসাথে সম্পূর্ণ প্রপার্টিটাই দেখে নিব প্রাইস ফ্যাসিলিটিসগুলোও কিন্তু একদম শেষে জানিয়ে দেব টু ইউনিটের একটি ফ্লোর এদিকে থাকছে লিফ্ট এরিয়াটা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখতে হবে আমাদের নতুন নতুন প্রপার্টির আপডেট তো সাততলা বিল্ডিংয়ের পাঁচতলাতে আছি শুরুতেই এখান থেকে আমরা যেটা দেখবো দেখতে পাচ্ছি এটা আমাদের ড্রয়িং রুম এই দিকটাতে থাকছে আমাদের ডাইনিং স্পেস তো ড্রয়িং আর ডাইনিংটা কিন্তু আলাদাই থাকছে আপনি আপনার পছন্দ মতো কিন্তু পুরোটা জায়গায় কাস্টমাইজ করে নিতে পারছেন ইউটিলাইজ করে নিতে পারছেন এদিকে আমাদের ফার্স্ট বেডরুম থাকবে একটা কমন বাথ সহ দেখব তার আগে আমরা আমাদের এই দিকে একটু দেখে নেই ফার্স্ট বেডরুমটা থাকছে এদিকে এই পাশে একটা ডাইনিং স্পেসের এই পাশে একটা জানালা কিন্তু থাকছে তো ফার্স্ট বেডরুমের দিকে চলে যায় যেটা সাথে অ্যাটাচ বাথ বেলকনি দুইটাই পেয়ে যাবেন এই পাশে একটা জানালা থাকছে এখন আপনি ফ্ল্যাটটিতে রকম আলো বা মানে আলোটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এই রকমটাই কিন্তু দিনের আলোতে আপনি পেয়ে যাবেন এক্সট্রা কোনো আলো ইউজ করা হয়নি সো সূর্যাস্ত পর্যন্ত কিন্তু কোনো আলোই আপনার দরকার হচ্ছে না ফার্স্ট বেডরুমের সাথে যে অ্যাটাচ বাথ এরিয়াটা এটা কিছু ফিটিংসের কাজ কিন্তু বাকি আছে তো আমরা বলে দিয়েছি আমরা পাঁচতলাতে আছি সাততলা বিল্ডিংয়ের এখান থেকে হচ্ছে বেলকনি এরিয়াটা একদমই খোলা মেলা পেয়ে যাবেন মানে দুটো বেডরুমের সাথে যে দুইটা বেলকনি পাচ্ছেন দুইটা বেলকনি কিন্তু এরকম ভিউ পাবেন সামনে একদমই খোলা থাকছে তো বাড্ডা লিঙ্ক রোডে যেহেতু আছি বুঝতেই পারছেন আশেপাশেই কিন্তু একদম আপনার গুদারাঘাট থেকে শুরু করে গুলশান তারপর গুলশান দুই থাকছেন এই পাশে মধ্য বাড্ডা উত্তর বাড্ডা নতুন বাজার বা বাড়িধারার যে এরিয়াগুলো সব কিছুই কিন্তু আপনার হাতের কাছে সারাউন্ডিংয়ে আপনি পেয়ে যাবেন স্কুল কলেজ থেকে শুরু করে আপনার মানে সুপার শপ কাঁচা বাজার সব কিছুই কিন্তু পাচ্ছেন আর যে কোনো জায়গায় কিন্তু ইজিলি মুভ করতে পারছেন সেকেন্ড বেডরুমে চলে এসেছি এটার সাথেও কিন্তু অ্যাটাচ বাদ বেলকুনে দুইটাই থাকছে তো দেখতে দেখতে একটু জানিয়ে দেই এই ফ্ল্যাটে কিন্তু আপনি এই গ্যাস ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাক আপ লিফ্ট জেনারেটরের সুবিধা পাচ্ছেন তার মানে সব কয়টি ইউটিলিটিসের ফ্যাসিলিটিসই কিন্তু এখানে থাকছে কারণ অনেকেই শুধুমাত্র গ্যাস কানেকশানের জন্য আমাদেরকে বলে থাকেন যে গ্যাস কানেকশান থাকা ম্যান্ডেটরি সো তারা কিন্তু এই প্রপার্টিটি অবশ্যই ভিজিট করবেন এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা আর একটা কার পার্কিংও কিন্তু থাকছে একদম শেষ পর্যন্ত থাকবেন আমরা কিন্তু প্রাইসটা জানিয়ে দিব আমাদের প্রত্যেকটা প্রপার্টিতে কিন্তু ফ্যাসিলিটিস এবং প্রাইস আমরা জানিয়ে দিই সো আপনাকে ঘরে বসে কিন্তু আপনারা একটা প্রাইমারি ট্যুর আমাদের সাথে করে নিতে পারছেন অ্যাটাচ বাথটা কিন্তু ফ্লোরাল একটা টাইলস এখানে ইউজ করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন আর প্লে লিস্টটা একদমই আপনাদের সুবিধার্থে গুছানো আছে লোকেশন ওয়াইজ এখন আমরা আমাদের কিচেন এরিয়াটা দেখে নেই কিচেনে বলে আগেই বলেছি যে তিতাস গ্যাস কানেকশানটা এখানে পেয়ে যাচ্ছেন স্টোভের জায়গা সেংক এরিয়া ডাউন ওয়াশ এরিয়া স্টোরেজের জন্য জায়গা আছে আপনি ক্যাবিনেট করে ইউজ করতে পারেন অথবা এমনিতেও কিন্তু ইউজ করতে পারছেন কিচেনেও কিন্তু আলোটা একদম সারা দিনে পেয়ে যাবেন তো ড্রয়িং রুমটা থাকছে এটা যেহেতু এগারোশো পঞ্চাশে তিন বেড তিন বা আবার ড্রয়িং ডাইনিংটা আলাদা করা হয়েছে তো স্পেসটা তো বুঝতেই পারছেন এদিকে আমাদের কমন বাত এরিয়াটা থাকছে প্রপার্টি নিয়ে যে কোনো কোয়ারি থাকলে অথবা ভিজিট করতে চাইলে আপনি আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ভিজিট টাইমটা ফিক্স করে নিতে পারেন অথবা আমাদেরকে আপনার রিকোয়ারমেন্ট জানিয়ে দিতে পারেন কোথায় কেমন বাজেটে আপনি প্রপার্টি খুঁজছেন জাস্ট আপনার রিকোয়ারমেন্ট আর কনট্যাক্ট নাম্বারটা আমাদের ফেসবুকের পেজে ইনবক্স করে দিলে আমাদের কাস্টমার কেয়ার টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো দেখে নিলাম এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি প্রপার্টি তিন বেড তিন বাদ আর দুইটা বেলকনি সমস্ত ইউটিলিটিসের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আর একটা কার পার্কিংও থাকবে বাড্ডা লিঙ্ক রোডে তা একদম ইনক্লুডিং প্যাকেজ প্রাইসটা পড়বে সেভেন্টি ওয়ান লাখ টাকা স্ক্রিনে দেখেন আপনার এখানটা করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য হোমফেয়ার বিডি ডট কম ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে আপনার পছন্দের প্রপার্টি খুঁজে নিতে কাল আবার চলে আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ